নব্বই দশকে অমিতাভের খুব খারাপ সময় চলছিল যে মূল্যে তার একটি হিট সিনেমা দরকার ছিল সেই সময় ডেভিড ধন তাকে বড় মিয়া ছোট মিয়ার স্ক্রিপ্ট শোনান বলেন বড় মিয়ার ক্যারেক্টারটি তোমাকে দিতে পারি যদি তুমি ছোট মিয়া ক্যারেক্টারের জন্য গোবিন্দাকে রাজি করাতে পারো গোবিন্দার কাছে যান অমিতাভ সেই সময় গোবিন্দা তার ছোট মেয়ের মৃত্যুতে খুবই শোকস্তব্ধ ছিলেন তাই কোনো সিনেমা করেছিলেন না অমিতাভ বলেন আমি জানি তুমি অভিনয় করার মুডে নেই কিন্তু এই সিনেমাটি আমার জন্য খুবই জরুরি যেটা তোমাকে ছাড়া সম্পূর্ণ হবে না অমিতাভের কথায় কোনো কিছু না ভেবেই সাইন করে দেন গোবিন্দা একটা সময় গোবিন্দার জন্যও ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল যখন হাম সিনেমাতে মিঠুন চক্রবর্তীকে সরিয়ে গোবিন্দার নাম প্রস্তাব করেছিলেন খোদ বিগ বি যার জন্য সুপারস্টার হতে পেরেছিলেন গোবিন্দা